করে আরেকটি ট্র্যাভেল ব্লগ নিয়ে আপনাদের মাঝে যে এস ট্র্যাভেল অ্যান্ড ফুড ব্লগ আবারও হাজির হয়েছি। আমি জলি, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের আজকের যাত্রাপথ হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার। যদিও আমরা আগের বারের মতো অনেকদিন থাকছি না, কিন্তু তারপরেও যে কয়দিন থাকবো তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমরা এবার আমাদের যাওয়ার জন্যে আমাদের যাত্রাপথকে বেছে নিয়েছি বিমানপথ। কেননা আমার সাথে যেহেতু আমার একটি ছোট্ট বাবুও ছিল, তাই আমরা বিমানকেই সবচেয়ে বেস্ট মনে করেছি। আশা করছি যারা আমার মতো ছোট্ট বাবু নিয়ে যাবেন তাদের জন্য আমার ভিডিওটি অবশ্যই সহায়ক হবে। আর যাবতে জানতে কিন্তু অবশ্যই পুরো ব্লগটি দেখতে হবে। তো চলুন যাওয়া যাক ঢাকা থেকে সমুদ্রনগরী কক্সবাজারে। আমরা আমাদের ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্সকে আসলে চুজ করেছিলাম। কেননা এর আগেও আমরা যখন গিয়েছিলাম ইউএস বাংলাতে গিয়েছিলাম, তাদের সার্ভিস আমাদের কাছে ভালো লেগেছিল। আপনারা চাইলে অন্য আরও অনেকগুলো এয়ারলাইন্স রয়েছে, সেগুলোর মাধ্যমেও যেতে পারেন। আর আমরা যেহেতু চারজন ছিলাম, অর্থাৎ দুজন অ্যাডাল্ট ছিলাম এবং দুজন কিডস ছিলাম, আমাদের টোটাল কস্ট পড়েছিল প্রায় 31,000 টাকার মতো। এই চারজনের টিকিট ফেয়ার 31,000 টাকা। তো আপনারা যারা যাবেন চেষ্টা করবেন একটু আগে থেকে বুক করার জন্য, তাহলে প্রাইসটা একটু কমে যাবে। আমরা আসলে শেষ মুহূর্তে আসলে বুক করেছিলাম বলে একটু বেশি পড়েছে। আপনারা আরও আগে থেকেই চেষ্টা করবেন টিকিটগুলো বুক করে রাখার জন্যে। হঠাৎ করেই আসলে আমাদের এই ট্যুরটি প্ল্যান করা হয়েছিল। আর নভেম্বর মাস যেহেতু সব বাচ্চারাই বিজি থাকে তাদের ফাইনাল এক্সাম নিয়ে, আমার ছেলেও খুব বিজি ছিল, কিন্তু এর মাঝেই আমরা অবশ্য একটি ছোট ট্যুর দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এই প্রথমেই আমরা 3 দিনের জন্য যাচ্ছি। এর আগে আমরা সবসময় 7 দিন কিংবা 6 দিনের জন্যই গিয়েছিলাম, তাই আমাদের মনটাও বেশ খারাপ ছিল। আর এরই মাঝে ইউএস বাংলা থেকে আমাদের স্ন্যাক্স চলে এসেছিলো, যেখানে পানি আর একটু স্যান্ডউইচ আর একটা ছোট্ট কেক ছিল। যারা ট্র্যাভেল করেছেন তারা এই বিষয়গুলো অবশ্যই জানেন। আর আমরা দেখতে দেখতেই 40 মিনিটের মধ্যেই চলে এসেছি কক্সবাজারে, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। আর এবার আমরা যে 3 দিন থাকবো সেই 3 দিনের জন্য আমরা ঠিক 3 ক্যাটাগরির হোটেলকে সিলেক্ট করেছিলাম, যার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আর প্রথম দিন আমরা থাকছি এই সুগন্ধা বিচের ঠিক কাছেই লাইট হাউস রোডের রয়্যাল পার্ল অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিসোর্টে। 3 ক্যাটাগরির হোটেল সিলেক্ট করার কারণ হচ্ছে যার যে ধরনের বাজেট সে ধরনের হোটেলে যেন স্টে করতে পারেন। কেননা সবার বাজেট আসলে সেম হয় না, সবার চিন্তাভাবনাও সেম থাকে না, কিন্তু আমরা চেষ্টা করেছি মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে একটি হাই রেঞ্জ পর্যন্ত আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। আর আজকের আমাদের যে রিসোর্টটি ছিল রয়্যাল পার্ল অ্যান্ড অ্যাপার্টমেন্ট রিসোর্ট অ্যান্ড হোটেলস, এটি লাইট হাউস রোডে অবস্থিত, খুব সুন্দর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি স্ট্যান্ডার্ড রুম নিয়েছিলাম, যার প্রাইস আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আগে আপনাদের সাথে একটু রুম ট্যুর দিয়ে নিই। এই রুমটি আসলে 2টি ভাগে বিভক্ত ছিল। প্রথম অংশে ছিল আসলে সিটিং এরিয়া, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো, এবং সকল ধরনের প্রয়োজনীয় সব কিছু এখানে ছিল, আসবাবপত্র থেকে শুরু করে পানি, চা, কফি, টেলিভিশন, ছোট্ট একটি মিনি ফ্রিজ, সব কিছু বসার জন্যে ব্যবস্থা তারা প্রপারলি করেছিলেন। সিটিং এরিয়ায় যে সোফাটি রয়েছে এই সোফাটিকে তারা রাতে সোফা কাম বেডে আসলে রূপান্তর করে। এর জন্য অবশ্যই এক্সট্রা চার্জ দিতে হবে, যারা প্রয়োজন মনে করবেন তারা যোগাযোগ করে অবশ্যই যাবেন। এই রুমটির রেগুলার প্রাইস হচ্ছে 8,500 টাকা, আমরা অফার প্রাইসে গিয়েছিলাম 3,000 টাকায়। যারা কাপল যাবেন কিংবা ছোটো বাচ্চা নিয়ে যেতে চান তাদের জন্য কিন্তু এই রুমটি অসাধারণ। যদিও এই রুম থেকে কিন্তু আপনারা কোনো ধরনের ভিউ পাবেন না, অর্থাৎ হিল ভিউ কিংবা সি ভিউ এরকম কোনো আসলে না, বাট রুমের কোয়ালিটি প্লাস আদার সার্ভিস সব কিছু অসাধারণ ছিল, থাকার জন্য খুব ভালো ছিল। এবং যেহেতু এটি একটি নতুন অ্যাপার্টমেন্টস, তাদের অ্যামিনিটিসগুলো বেশ ভালো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি খুব সুন্দর ছিল।
নিচতলায় তাদের সুইমিং পুল এরিয়াটি অবস্থিত। আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, পরে অবশ্য আমার বাচ্চারা এখানে সুইমিং করেছে, আপনাদের সাথে তা পরে শেয়ার করব। জাস্ট একটু দেখাচ্ছি সুইমিং এরিয়াটি কত সুন্দর। এটি একটি ইনডোর সুইমিং এরিয়া, খুব ভালো লেগেছে আমাদের কাছে। আর সিমছাম পরিবেশের মধ্যে খুব শান্তশিষ্ট, খুব ভালো লেগেছে। আপনারা যারা যাবেন ফ্যামিলি নিয়ে নির্দ্বিধায় এখানে সুইমিং করতে পারবেন। অন্য অন্য জায়গায় দেখা যায় খুব ওপেন হওয়াতে অনেকে আনইজি ফিল করেন, বিশেষ করে মেয়েরা, কিন্তু এখানে আসলে সে ধরনের পরিবেশ না, তাই আপনাদের ভালোই লাগবে। আমরা খুব ভোরেই কিন্তু কক্সবাজার চলে এসেছিলাম, ভোরের ফ্লাইট এসেছি, 9টার দিকেই কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম আমরা। আর 11:30 দিকে চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি না কেন বিচ থেকে। আর এই হোটেল থেকে সবচেয়ে কাছে ছিল সুগন্ধা বিচ পয়েন্টটা। আমরা এখানে আসার পরে দেখতে পেলাম যে এখানে খুব রৌদ্র। আর তারপর চলে গেলাম লাবণী বিচ পয়েন্টে। লাবণী বিচ পয়েন্টে গিয়েই দেখতে পেলাম যে এখানে রাজা চায়ের দোকান রয়েছে, অর্থাৎ মিরপুরের সবচেয়ে বিখ্যাত, আর অনেকেই চিনে থাকবেন রাজা চায়ের দোকান। সেখানে সে চা ট্রাই করার জন্য আসলে গিয়েছিলাম, কিন্তু গরমের কারণে পরে চায়ের থেকে আমাদের লাচ্ছি বেশি ভালো লেগেছিল। আমরা দুটি লাচ্ছি ট্রাই করেছিলাম, একটি ছিল কাশ্মীরি লাচ্ছি আর একটি লাচ্ছি ছিল জাফরানি লাচ্ছি। এটি ছিল জাফরানি লাচ্ছি। দুটো লাচ্ছির মধ্যে একটির দাম ছিল 130 টাকা, অন্যটি 100 টাকা। ভালোই ছিল লাচ্ছির স্বাদ। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা আলটিমেটলি লাবণী পয়েন্ট থেকে চলে এসেছি আমাদের হোটেলে, এসেই সুইমিং করার জন্য আসলে সবাই রেডি হয়ে গিয়েছে। খুব পানিটা ভীষণ ঠান্ডাও ছিল বটে। এই ইনডোর সুইমিং পুলের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে আপনাকে ডিস্টার্ব করার কেউ থাকছে না, আর যে অন্য কারো সাথে শেয়ারিং এই ধরনের কোনো কিছু ছিল না। আমরা যখন সুইমিং পুলে নেমেছিলাম আসলে আমার বাচ্চা তখন কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। আর এছাড়াও এবার কক্সবাজারে গিয়ে একটি বিশেষ জিনিস লক্ষ্য করলাম, সেটি ছিল যে খুবই ফাঁকা ছিল। অন্য যতবার গিয়েছি খুব রাশ ছিল, অনেক মানুষ থাকতো, মানে অনেক পর্যটক, কিন্তু এবার তেমন একটা পর্যটক চোখে পড়েনি, খুব ফাঁকাই ছিল। আর আমাদের হোটেলটিতেও বেশি গেস্ট ছিল না বলে সুইমিং পুলটি পুরো ফাঁকাই ছিল। যাই হোক, সুইমিং করার পরে এই যে হোটেল, এই হোটেলের অন্য যে সাইটগুলো ছিল তা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। এটি ছিল একটা রুপটপ একটি রেস্টুরেন্ট, বারবিকিউ পয়েন্ট, খুব সুন্দর, অসাধারণ একটি রেস্টুরেন্ট। উপর থেকে আপনার চারপাশের ভিউটাও কিন্তু খুব সুন্দর, লাইট হাউস দেখা যায় এই রেস্টুরেন্ট থেকে, কিন্তু আপনারা লাইট হাউসটিও দেখতে পাবেন। আর বারবিকিউ যারা করতে চান তাদের জন্য কিন্তু এই পয়েন্টটি একটি অসাধারণ, এখানে বসে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনারা রাতে বারবিকিউ পার্টি এনজয় করতে পারেন। এই রিসোর্টের রুফটপে একটি খুব সুন্দর মসজিদ রয়েছে, যেখানে সকলের জন্য নামাজের সুব্যবস্থাও রয়েছে। আমরা জুমার দিন যাওয়ার কারণে এখানে নামাজ আদায় করতে পেরেছিলাম। আপনারা অবশ্যই কিন্তু এখানে নামাজ আদায় করতে ভুল করবেন না। এখান থেকে যেমন লাইট হাউস দেখা যায়, অন্যান্য ভিউও দেখা যায়, ঠিক তেমনি নামাজও আদায় করা যায়, তাই নামাজ আদায় করার এই সুযোগটি মিস করবেন না। আমরা আমাদের হোটেলে আসলে দুপুরের খাবার খাইনি, কারণ দেখলাম ওখানে অর্ডার দিলে আমাদের আরও লেট হবে। তাদের ওখানে খাবার সিস্টেম হচ্ছে প্রি অর্ডার সিস্টেম, আর আমরা তো আসলে অনেক লেট করে ফেলেছিলাম সুইমিং করার পরেও, অলরেডি 3টের উপরে বেজে গিয়েছিলো, তাই আমরা ঝটপট নিচে নেমে এসে ঠিক পাশেই মেন রোডই একটি নতুন হোটেল হয়েছে, সেটি ছিল গোল্ডেন ফিশ রেস্টুরেন্ট। যারা সল্ট পয়েন্ট কিংবা নিরিবিলি রেস্টুরেন্ট চিনেন, ঠিক তার অপোজিটই ছিল এই গোল্ডেন ফিশ রেস্টুরেন্টটি, নতুন হয়েছিল বিধায় ভাবলাম একটু ট্রাই করে দেখি এখানের খাবার কেমন হয়। তো আমরা এখান থেকে ভাত নিয়েছিলাম, আমরা এখানে আলু ভর্তা নিয়েছিলাম, চিকেন কারি নিয়েছিলাম, লোয়েট্টা ফ্রাই নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম। এভারেজ খাবারের কথা যদি বলতে চাই, স্বাদ আমাদের কাছে ভালোই লেগেছিল। আপনারা অবশ্য ট্রাই করে দেখতে পারেন, কারণ খাবারের স্বাদ সবার একরকম হয় না। তবে বাংলা ফুডের ক্ষেত্রে কিন্তু কলাতলি রোডে যে ধরনের রেস্টুরেন্ট রয়েছে সবগুলোর মানই বেশ ভালো।
খাবারের পর্ব শেষ করতে করতে আমাদের 4টারও বেশি বেজে গিয়েছিল। তারপর চিন্তা করলাম আর রুমে ফেরত না গিয়ে একটু বিচে গিয়ে ঘোরাঘুরি করে আসি, কক্সবাজার আসলাম, অথচ এখনও বিচ পয়েন্টেই যেতে পারিনি। সকালে যখন গিয়েছিলাম তখন আসলে ভীষণ রৌদ্র ছিল, তাই আসলে আর বিচে পয়েন্টে যাওয়ার সাহস করিনি। আর এখন এসেছি, এখন একটু রৌদ্র কমেছে, তাই আমরা যাচ্ছি। আমরা সিগালের যে বিচে যাওয়ার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট ধরে গিয়েছিলাম, এখান দিয়ে যাওয়ার ওয়েটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই এখান দিয়ে যাচ্ছি। কক্সবাজার আপনাদের কার কার ফেভারিট ডেস্টিনেশন একটু জানাবেন। আমার কিন্তু হলিডের ডেস্টিনেশন বলতে কক্সবাজার সবার আগে মনে পড়ে। আমি অনেকবার কক্সবাজার গিয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আরও যেতে চাই, আরও যেতে চাই। কখনও যাব না এমনটা বলতে চাইও না। কক্সবাজার আমার খুব ভালো লাগে, আমাদের সকলেরই ভালো লাগে, আমার পরিবারের সকলেরই ভালো লাগে। বিধায় আমরা একটু সময় পেলেই চলে যাই। আপনারা যারা কক্সবাজারকে পছন্দ করেন অবশ্যই কক্সবাজার বেড়াতে আসবেন। আর একটি জিনিস মনে রাখবেন, এই দেশ আমাদের, এই সব কিছুই আমাদের সম্পদ, তাই এখানে এসে কোনো রকম নোংরা পরিবেশ তৈরি করা কিংবা কোনো রকম পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করা কিন্তু আমাদের কারোরই উচিত নয়। কক্সবাজার আসলে সমুদ্র সৈকতে পারে এভাবে বসে থাকতে বেশ ভালো লাগে, মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আসলে অনুভূতি হয়, আর শহরে থাকা অবস্থায় যত ক্লান্তি থাকে তা দূর হয়ে যায়। আমরা সেখান থেকে আসলে ফিরতে ফিরতে রাত হয়ে যায়, আর রাতের বেলায় আমরা ভেবেছি তাহলে একবারে খেয়ে যাই। আমরা ঠিক গোল্ডেন ফিশ থেকে আর একটু সামনের দিকে এগোলে এখানে কাশফুল রেস্টুরেন্ট চোখে পড়লো। এই রেস্টুরেন্টটি বেশ পুরাতন, যারা এর আগেও গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন। তো আমরা আজকে কাশফুল রেস্তোরাঁয় খাওয়ার চিন্তা করলাম। কী খাবো দেখতে দেখতে আমাদের সামনে মেনু, আসলে আপনারাও মেনু দেখতে পাচ্ছেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই রোডের, কলাতলি রোডে যতগুলো বাংলা রেস্টুরেন্ট রয়েছে সবগুলোর খাবারই কিন্তু মোটামুটি রিজনেবল। এক্ষেত্রে আর কি আপনাদের খাবার নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, সকল ধরনের আইটেম এখানে অ্যাভেলেবেল। আমরা বরাবরই আবার সে আলু ভর্তা আর আরেকটি ভর্তা নিয়েছিলাম, শুটকি ভর্তা। তারপরে এখানে নিয়েছিলাম আমরা কারি, চিকেন আইটেম, আর নিয়েছিলাম চিংড়ি মাছ, আর আমরা ডাল নিয়েছিলাম। এই সব কিছু দিয়ে আমরা আসলে আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালোভাবে খাবার শেষ করেছিলাম। আপনারা আসলে এখান থেকে খাবার ট্রাই করতে পারেন। সকালবেলায় দেখতে পাচ্ছেন আমরা আমাদের আসলে হোটেলের ব্রেকফাস্ট এরিয়াতে চলে এসেছিলাম, কারণ আজকে আমাদের এখান থেকে চেক আউট করতে হবে। আমরা চেষ্টা করছিলাম দ্রুতই চেক আউট করার, কেননা এরপরে আমরা যাচ্ছি আমাদের সবচেয়ে প্রধান এবং প্রিয় জায়গাতে, যেখানে আমরা থাকতে এবং ঘুরতে বেশ পছন্দ করি। এরপরে এখান থেকে আমরা সেখানে চলে যাব, আর আপনাদের সাথে আমাদের নেক্সট ব্লগ হবে সেই এরিয়াকে ঘিরেই। দেখতে পাচ্ছেন রয়্যাল পার্ল অ্যান্ড অ্যাপার্টমেন্ট রিসোর্টের তাদের ব্রেকফাস্ট আইটেমগুলো, যেখানে ডিম ছিল, পরোটা ছিল, খিচুড়ি ছিল, ডেজার্টের মধ্যে ছিল শ্যামাই, এছাড়া টোস্ট এরিয়া ছিল, জেলি, বাটার এগুলো ছিল, টি কফি তো ছিলই, জুসের মধ্যে দুই ধরনের জুস, একটি ছিল ম্যাঙ্গো ট্যাং এবং অন্যটি ছিল পেঁপের জুস। এগুলো মোটামুটি অ্যাভারেজ ছিল। আমার কাছে মনে হয়েছে এখানে ব্রেকফাস্ট আইটেম আরেকটু বাড়ানো দরকার ছিল এবং আরেকটু ভালো হওয়া দরকার ছিল। যাই হোক, আমাদের নেক্সট ফেভারিট ডেস্টিনেশনে আপনাদের সবাইকে নিয়ে যাবো ইনশাল্লাহ একটি নতুন ব্লগের মাধ্যমে। আশা করছি ততদিন পর্যন্ত আমাদের জন্য ওয়েট করবেন, যে আমরা আগামীতে কোথায় থাকছি এবং কোন হোটেলকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।